কুষ্টিয়া দৌলতপুরে গোপালপুর গ্রামের ফরজ মণ্ডলের প্রবাসী ছেলে শেখ আব্দুল্লাহর নিজ নামে জমিনে মেহগনি বাগানের গাছ কেটে নিয়েছে স্ত্রী, এমনটাই অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে অনুসন্ধানে গেলে দেখা যায়, প্রবাসী শেখ আব্দুল্লাহর ভাই জনিরুল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে শহীদা খাতুন জানান, আমার স্বামী বিদেশে থাকে, সে আমাকে কোনো টাকা পয়সা দেয় না, তাই বাধ্য হয়ে গাছ বিক্রয় করছি। এ বিষয়ে মুঠোফোনে শেখ আব্দুল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার স্ত্রী প্রায় 72 লক্ষ টাকা আত্মসাৎ করেছে, সে আমার কোনো কথা শোনে না, নিজের ইচ্ছা মতো চলে। আজ আবার বিনা অনুমতিতে আমার জমিনে গাছ কেটে নিচ্ছে, বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী বিচারে দাবি করছে। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জহুরুল আলম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হয়েছে, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার ভাই দীর্ঘদিন ধরে বিদেশে আছেন, উনি নিজের পরিশ্রমের টাকা ওনাকে দিয়েছেন, সেসব টাকা পয়সাও পুরাই দিয়েছে। আমার ভাইয়ের নিজের সম্পত্তির টাকার একটা বাগান আছে, সেই বাগানে আমার ভাইয়ের বউ লোকজনকে নিয়ে যেয়ে জোরবস্তভাবে গাছ কাটছে। আমি প্রশাসনের কাছে বিচার চাচ্ছি, দেশের কাছে বিচার চাচ্ছি। আমি আপনি কাটছেন না? আমি লোক আমি কেনার পরে আমি বায়না ঘুরে নিয়েছি, নিজে কাটছে গাছালা। আপনি বললেন আমি ব্যবসা কেমন কিনেছি? আমি ব্যবসা করি এই গাছে। কত টাকা কিনেছেন? আমি 12,000 দাম করছি। কয়টা? চারটি। চারটা 12,000? আর পরে আমি নিয়ে নিই, পরে ওই মেয়েটা বলে তাহলে আপনি লোক গালা দেন, কাটবো, কাটছি। আমার স্বামীর সঙ্গে দিয়ে আপনি কথা বলছেন? না, আমি তো বাড়িতে থাকিনি, আমি আসছি এক মাস হলো বাড়ি ঢাকায়। বাগান তো নাকি শুনলাম ওনার স্বামীর। বাগান শেখুর, কিন্তু এই ওর স্ত্রী বিক্রি করছে আর কি। মেলা কয় বছর হয়েছে বিদেশ গেছে, আমাকে 5 বছরের 3 বছরের মধ্যে আমাকে কোনো খরচ পাচন দেয় না, এমনকি বাড়িতে আমাকে নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পর আমাকে নিজেই ওরা বাজার সদাই না করে দিয়ে আমাকে আরও অত্যাচার করেছে, মারছে, এবং বাইরে থিনে গাছ মানে আমাকে পাহারা করেছে যে আমি কেমন কি। আমার ঘরের পিছনে দাঁড়িয়ে থাকি।